সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে দর্শক, এই হাটটি প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন, সকাল 8টায় শুরু হয় এবং দুপুর 2টায় শেষ হয়। তো আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে কোয়েল পাখির বর্তমান সময়ের বাজার দর জানানোর চেষ্টা করব, বিশেষ করে হাটে কেমন ধরনের কোয়েল পাখি উঠেছে এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে, ছোট বড় এবং কোয়েল পাখির ডিমেরও দাম দর জানানোর চেষ্টা করব। পাশাপাশি হাটে নিয়ে আসা খামারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে দেবো। তো আমরা প্রথমে কথা বলবো ইমরান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ইমরান ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। তো দর্শক যারা আছে তারা তো পাখি কিনতেছে নাকি আপনার কাছ থেকে? আচ্ছা, পাখিগুলো কিভাবে পাঠাচ্ছেন? আচ্ছা, পাখিগুলো আপনার কাছে কিনে নিয়ে যাওয়ার পরে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটছে নাকি? এবং সুস্থ সবল তারা পাচ্ছে তাই না? আচ্ছা, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাখি দিলে পাখি কি কোনো রিস্ক হচ্ছে কি? না, কোনো রিস্ক হচ্ছে না। আচ্ছা, দর্শক ভিউয়ার্স আপনারা যদি কেউ কোয়েল পাখি নেন কোনো সমস্যা নাই, কোয়েল পাখি নিতে পারবেন। আর ভাইজান হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকে। ভাই আপনার তো নিজস্ব খামার তাই না? হ্যাঁ, নিজস্ব। আচ্ছা, নিজস্ব খামার ইমরান ভাইয়ের, আর স্ক্রিনে ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ইমরান ভাই জিরো বাচ্চাও দিয়ে দিচ্ছেন। আচ্ছা, নতুন যারা আছে তাদেরকে আপনি কোয়েল পাখি পালন করার জন্য পরামর্শ তো দিয়ে দিচ্ছেন নাকি? অবশ্যই। ইমরান ভাই তাহলে আমরা এখন পাখি দেখাই নাই কিছু, পাখি দেখাই ভাই। এই যে উপরে যে পাখিগুলো আছে এগুলো বড় না ছোট ভাই? এগুলো বড়। এরা কি? আচ্ছা আচ্ছা ভাই, এরা কি এখন ডিম দেয় ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ডিম। ইমরান ভাই যদি কেউ আসলে ডিমের জন্য পালন করতে চায় তাহলে আপনাকে যদি কেউ বলে যে ভাই কোয়েল পাখি ক্রয় করব, সেক্ষেত্রে আমাকে নর মাদি দুটা মিলে দিতে হবে, আপনি দিতে পারবেন? এভাবেই দিচ্ছেন তাই না? আচ্ছা আচ্ছা। আর ডিমের মার্কেট প্রাইস আজকে কেমন যাচ্ছে ভাই? সাড়ে 350 টাকা শো। আচ্ছা, আর এই যে নিচে আছে এগুলো কি ভাই? একই পাখি তাই না? বাচ্চা আছে নাকি? বাচ্চা আছে আপনার কাছে? আমার কাছে বাচ্চা আছে। এখানে তো নাই, এখানে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভিউয়ার্স এই যে ইমরান ভাইয়ের কাছে এই মুহূর্তে বাচ্চাগুলো নাই, বাচ্চাগুলো তার খামারে আছে, যদি কারো বাচ্চার প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন। আর এই যে এখানেও আছে এগুলো ইমরান ভাইয়ের। ভিউয়ার্স আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে কোয়েল পাখি ইমরান ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন, আর ইমরান ভাইকে পেয়ে যাবেন সরাসরি যদি কেউ তেবাড়িয়ার হাটে আসেন, সেক্ষেত্রে ইমরান ভাইকে পেয়ে যাবেন। লোকেশনটা আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে বাস যেখানে থামে তেবাড়িয়া হাট, বাস যেখানে থামে আর মাছ যেখানে বিক্রয় হয়, আর পশ্চিম সাইডে আমাদের ইমরান ভাই বসে থাকে তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা, যে মাছ হাটার পাশে যেখানে মাছ বাজার আর যেখানে বাস থামে রাস্তার পাশে, এটা হচ্ছে রোড লোকেশন বা আপনার হাটে আসার বা ইমরান ভাইয়ের কাছে আসার লোকেশন। তো ইমরান ভাইয়ের কাছ থেকে আপনারা পাখি খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন। ইমরান ভাই আপনার ফোন নাম্বারটা দর্শকদের মাঝে শেয়ার করেন ভাই। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 07360067643। আচ্ছা আচ্ছা, তো আপনার এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তাহলে তারা হচ্ছে পাখি সংগ্রহ করতে পারবে এবং পাখি পালন বিষয়ে তারা সঠিক একটা পরামর্শ পাবে। ঠিক আছে ইমরান ভাই, ধন্যবাদ, ভালো থাকুন।